নমস্কার বন্ধুরা ক্রিপ্টো জগতের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো গাইজ আপনার আমার সকলের প্রিয় মিম কয়েন বেবিডজ কয়েনটিকে নিয়ে কিছু কেমন খুব বড় বড় খবর এসেছে যার মধ্যে অন্যতম খবর হচ্ছে বেবিডজ কয়েনটির বার্ন করা নিয়ে খুব বড় একটা লেটেস্ট খবর এসছে আর বেবি রজ কয়েনটির বার্নিং নিয়ে আমরা সকলেই চিন্তিত থাকি কারণ এই কয়েনটির টোটাল সাপ্লাই অনেকটা বেশি যার মধ্যে থেকে বার্ন করা না হলে এই কয়েনটির দাম বাড়া অসম্ভব ব্যাপারে কারণ টোটাল সাপ্লাই অনেক কমে গেলে কয়েনটির দাম বাড়ার প্রবণতা বেশি দেখা দেয় তো গাইজ ভিডিওটি আগে দেখতে থাকুন এবং এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু ডিটেলসে জানতে পারবেন আপনারা তার আগে গাইজ দেখে নিন আমি যেই মুহূর্তে ভিডিও বানাচ্ছি সেই সময় বিটকয়েন চলছে পনেরো হাজার সাতশোর ঘরে এবং কয়েন মার্কেট ক্যাপের মধ্যে বেবিরজ কয়েনটির র্যাঙ্ক দেখতে পাচ্ছেন দুশো পঁচিশ নম্বর র্যাঙ্কিংয়ে চলছে এই কয়েনটি এই মুহূর্তে কদিন আগে পর্যন্ত এই কয়েনটি দুশো কুড়ি কি দুশো একুশ নম্বরে ছিল কিন্তু এখন দুশো পঁচিশ নম্বরে চলছে তার কারণ মার্কেটের মধ্যে একটা বড় ফল দেখা দিয়েছে এবং তার মধ্যে বেবিরাজ কয়েনটির মধ্যেও দাম এসেছে অল্প হলেও সেই কারণেই র্যাঙ্ক একটু বেড়ে গিয়েছে এবং আপনারা দাম দেখতে পাচ্ছেন বর্তমানে চলছে পয়েন্টের পর আটটি জিরো তারপর ওয়ান এবং যদি বিটকয়েনের দাম এইভাবেই কমতে থাকে তাহলে আপনারা বেবি কয়েনটি এখন যে আটখানা শূন্য দেখতে পাচ্ছেন পয়েন্টের পর সেটি একটি শূন্য বেড়ে গিয়ে পয়েন্টের পর নটি শূন্য হতে পারে এবং সেই নটি শূন্য হতে বেশি দেরি নেই আপনারা দেখতেই পাচ্ছেন আটটি শূন্যর পর ওয়ান জিরো ফোর নাইন মানে দেখতেই পাচ্ছেন এই যে উনপঞ্চাশ সেটা যদি কমে কমে নিচের দিকে আসতে থাকে তাহলেই একটি শূন্য বেড়ে যাবে এবং একটি শূন্য বেড়ে গেলে যারা যারা বাই করতে চাইছেন তারা অবশ্যই বাই করে রেখে দেবেন আপনাদের ওয়ালেটের মধ্যে এবং যাদের আগে বাই করা ছিল একটু হাই প্রাইসে বাই করা ছিল তারা যদি পারেন যখন একটি শূন্য বেড়ে যাবে দাম কম চলবে তখন আবার বাই করে অ্যাভারেজ করে নিতে পারেন তার আগে গেস আবারও একবার দেখে নিন কয়েন মার্কেট ক্যাপের মধ্যে এই কয়েনটি টোটাল সাপ্লাই দেখা যাচ্ছে দু লাখ একত্রিশ হাজার নশো বিয়াল্লিশ ট্রিলিয়ন এবং মার্কেট ক্যাপ দেখা যাচ্ছে ওয়ান মিলিয়ন ডলার এবং যদি এই কয়েনটিকে আপনারা বাই করতে চান তাহলে এল ব্যাংক থেকে শুরু করে ওকে এক্স কয়েন টাইগার গেট ডট আইও হট বিট হুবি গ্লোবাল মধ্যে বাই করে রাখতে পারেন এছাড়াও আরও অন্যান্য এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড রয়েছে আপনাদের পছন্দের মতো ওয়ালেটের মধ্যে আপনারা এটিকে বাই করতে পারেন এবং গাইস আপনারা এই মুহূর্তে বর্তমানে এই কয়েনটির হোল্ডার্স দেখতে পাচ্ছেন ষোলো লাখ চল্লিশ হাজার নশো তেইশ রয়েছে বর্তমান হোল্ডার্স এবং যদি ভলিউম দেখেন টোয়েন্টি ফোর আওয়ার্স তাও দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার টোয়েন্টি ফোর আওয়ার্স ভলিউম এখন যদি আপনারা এই কয়েনটির অফিসিয়াল টুইটার প্রোফাইল চেক করেন যেখানে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়নসের বেশি ফলোয়ার্স রয়েছে সেখানে একটি বড় খবর এসেছে সেটিকে আপনারা ভালো করে দেখে নিন একটি এক্সচেঞ্জের মধ্যে একটি লিস্ট হয়েছে যেটি কোনো বড় এক্সচেঞ্জ না খুবই ছোট একটি এক্সচেঞ্জ যেটির নাম সেকেন্ড বিটিসি সেটির মধ্যে এটিকে লিস্ট করা হয়েছে এবং যে বড় খবরটি রয়েছে সেটি হচ্ছে এই কয়েনটির বার্নিং নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন নিউ ফিচার কামিং ইস সোয়াপ অন বেবিড সোয়াপ উইল এস্টিমেট হাউ বেবি বার্ন দিস ইস ফর অল সোয়াবস নট জাস্ট বেবি ইউএসডিটি বিএনবি হ্যাজ সাম বেবি মানে তারা বলতে চেয়েছে যে ডজ সোয়াফের মধ্যে এবার থেকে যত সোয়াফ হবে প্রত্যেকটি সোয়াপ পিছু ডজ কয়েন অটোমেটিক্যালি বার্ন হয়ে যাবে সেটা এইরকম নয় যে শুধুমাত্র ডজ কয়েন সোয়াফ করলে তবেই ডজ কয়েনটি বার্ন হবে ইউএসডিটি বা বিএনবি যাই সোয়াপ করা হোক না কেন বেবিড সোয়াপের মধ্যে প্রত্যেকটি সোয়াপ পিছু অটোমেটিক্যালি কিছু পরিমাণ বেবিড কয়েন বার্ন হয়ে যাবে আপনারা এই ছবিটি দেখলে আরও পরিষ্কারভাবে বুঝতে পারছেন এই ছবিটির মধ্যে দেখতে পাচ্ছেন পয়েন্ট ওয়ান বিএনবি করা হয়েছে এবং পয়েন্ট ওয়ান বিএনবি সোয়াপ করে দু হাজার পাঁচশো চুয়াল্লিশ কোটি বেবিডজ হচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ট্রানজাকশানটা হয়েছে সেটার পিছনে একশো চব্বিশ কোটি বেবিডজ কয়েন অটোমেটিক্যালি বার্ন হয়ে যাচ্ছে আপনারা হয়তো ভাববেন যে বেবিডজ কয়েনটির এত সাপ্লাই সেখানে একশো চব্বিশ কোটি এত অল্প পরিমাণে বান হলে কি করে এই কয়েনটির টোটাল সাপ্লাই অনেকটা কমবে কিন্তু আপনারা ভেবে দেখুন যদি বেবিডার সোয়াবটির পপুলারিটি বেড়ে যায় যদি বেশি সংখ্যায় লোক এই সোয়াপটিকে ইউজ করে যদিও এই বেবিডস শোয়াপের পপুলারিটি অনেকটাই বেশি তাও আগামী দিনে যদি পপুলারিটি আরও বেশি হয়ে যায় তাহলে অনেক সংখ্যায় লোক এই শাপটিকে ইউজ করবে এবং যত বেশি শোফ হবে তত বেশি পরিমাণে বেবিডজ কয়েন বার্ন হবে অটোমেটিক্যালি এবং পার ডে আপনারা ভাবুন যদি পার ডে অনেক বেশি করে শো হয় তাহলে মান্থলি কত শো হবে এবং মান্থলি কত পরিমাণ বেবিডচ অটোমেটিক্যালি বার্ন হয়ে যাবে আর যদি মান্থলি টোটাল বার্নিং ভলিউমটা দেখেন তাহলে অনেকটাই বেশি ভলিউম বেরিয়ে আসবে মান্থলি তাই এটা একটা খুব ভালো পদক্ষেপ বেবিরাজ কয়েনের তরফ থেকে যে অটোমেটিক্যালি এই কয়েনটি বার্ন হয়ে যাবে এবং গাইজ এই ফটোটি যদি আপনারা লক্ষ্য করেন যে মোস্ট বার্ন টোকেন্স লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স গত চব্বিশ সব সবথেকে বেশি বার্নিং কোন টোকেনটির হয়েছে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বরে রয়েছে ভোল্ট যেখানে সিক্সটিন পয়েন্ট টু ফোর কে ডলারের ভোল্ট বার্ন হয়েছে এবং দু নম্বরে রয়েছে ডজ যেখানে ইলেভেন পয়েন্ট নাইন সেভেন কে ডলারের বেবিডজ কয়েন বার্ন হয়েছে এবং তারপরে আরও অন্যান্য সমস্ত কয়েন রয়েছে যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন শিবা ইনুর মাত্র দুশো একষট্টি ডলারের শিবা ইনু বার্ন হয়েছে গত চব্বিশ ঘন্টায় কিন্তু ডজ কয়েনটি দু নম্বরে রয়েছে এবং যদি এই ফটোটি আপনারা লক্ষ্য করেন যে টুইটারের মধ্যে টপ ট্রেন্ডিং মিম টোকেনস অন টুইটার লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স গত চব্বিশ ঘন্টায় টুইটারের মধ্যে ট্রেন্ডিংয়ের মধ্যে কোন কোন মিম কয়েনগুলি ছিল সেখানে আপনারা দেখতে পাচ্ছেন বেবি ডজ তার জায়গা করে নিয়েছে এবং বেবি ডজ দু নম্বরে রয়েছে এক নম্বরে রয়েছে রিচ কোয়াক দু নম্বরে রয়েছে বেবি ডজ এবং যদি এই ফটোটি দেখেন যে টপ মিম টোকেন্স বাই সোশ্যাল এঙ্গেজমেন্ট লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স তাহলে দেখতে পাচ্ছেন সেখানেও বেবি ডজ তার জায়গা করে নিয়েছে এবং দু নম্বরে রয়েছে বেবি ডজ যেখানে থ্রি পয়েন্ট ফোর ফোর মিলিয়ন এঙ্গেজমেন্ট এসেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে এবং যদি এই ফটোটি আপনারা দেখেন সেখানেও বেবিডস তার জায়গা করে নিয়েছে এটি হচ্ছে মোস্ট বুলিশ মিম টোকেন্স লাস্ট ফোর আওয়ার্স গত চব্বিশ ঘন্টায় সবথেকে বেশি বুলিশ মিম টোকেন্স কোনগুলি সেখানে বেবিডস দু নম্বরে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বেবিডস দু নম্বরে রয়েছে মোস্ট বুলিশ মিমস টোকেনের মধ্যে তাই গাইস আপনারা বুঝতেই পারছেন যে এই কয়েনটির পপুলারিটি ধীরে ধীরে কোন জায়গায় যাচ্ছে এবং দাম দেখছেন একটু হলেও বেড়ে গিয়েছে এবং র্যাঙ্কও একটু হলেও বেড়ে গিয়েছে যেটা ভিডিও শুরুতে আপনারা দেখেছিলেন দুশো পঁচিশ নম্বর এখন দেখতে পাচ্ছেন দুশো ছাব্বিশ র্যাঙ্ক হয়ে গেছে এই কয়েনটির তো গাইজ শেষ মাস সেটাই বলবো যে যারা হোল্ড করছেন তারা নিশ্চিন্তে হোল্ড করুন এটি একটি লং টার্ম হোল্ড করার জন্য কয়েন তাই আপনারা মিনিমাম তিন বছর কি পাঁচ বছর এটির ওপর ইনভেস্ট করে ভুলে যান এবং তারপর একটা কিছু সময় পর আপনারা টার্গেট রাখুন তিন বছর কি পাঁচ বছর পর আমার এই কয়েন থেকে একটা ভালো রকম প্রফিট চায় তবেই আপনারা এত ছোট কয়েন থেকে ভালো রকম প্রফিট বুক করতে পারবেন খুব তাড়াতাড়ি এত ছোট কয়েন থেকে প্রফিট পাওয়া সম্ভব হবে না কারণ এই কয়েনটির সাপ্লাই অনেকটাই বেশি যতদিন না সাপ্লাই অনেক কমছে ততদিন এই কয়েনটির দাম সেইভাবে বাড়বে বলে আমার মনে হয় না আশা করি একটা ভালো ফল ফিউচারে অবশ্যই পাবেন তো গাইজ এটিই বলা ছিল আজকের ভিডিওর মধ্যে যদি আপনাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ